আমাদের ক্লাস নম্বর 37, 37 নম্বর ক্লাস। আচ্ছা, রাজু আহমেদ একটা বলেছেন যে bdresult.net, এটা হচ্ছে রাজু আহমেদের ওয়েবসাইট, দেখতে বলছে। আচ্ছা, পরে আমি চেক করে দেখবো। আচ্ছা, আমি আমার প্রজেক্টে চলে যাই। আচ্ছা, ক্লাস নম্বর 37। হ্যাঁ, আমাদের ওপেন করাই আছে এখানে, চলো আমরা দেখি। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব, আচ্ছা গেট স্টার্টেড না, আমার 37 নম্বর ওপেন করতে হবে। আচ্ছা, আজকে তোমাদের দেখাবো বুটস্ট্র্যাপ গ্রিড। হ্যাঁ, আচ্ছা, তারপরে তোমাদের দেখিয়ে দিব টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি। তারপর তোমাদের দেখিয়ে দিব হচ্ছে যে বুটস্ট্র্যাপের টেবিল। হ্যাঁ, এগুলো সব দেখিয়ে দেবো তোমাদের ইনশাল্লাহ। বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি, বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি আর বুটস্ট্র্যাপ টেবিল। বুটস্ট্র্যাপ গ্রিড, বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি এবং বুটস্ট্র্যাপ টেবিল। চলো আমরা শুরু করে দিই। প্রথমে আলোচনা করি বুটস্ট্র্যাপ গ্রিড, গ্রিড সিস্টেম। আচ্ছা, তোমরা জানো এর আগে একসাথে তোমাদের বেশি সময় ব্যয় করবো না এখানে বুটস্ট্র্যাপ গ্রিড শেখাতে গিয়ে। তোমাদের এর আগে বলেছিলাম, মনে আছে, যেন আমি গ্রিড সিস্টেম তোমাদের শিখিয়েছিলাম, মানে জেনারেল গ্রিড সিস্টেম। ওইখানে কী ছিল, 12টা গ্রিড ছিল, এবং তোমাদের এখানে খুব সহজ হবে শেখা, এই জন্য এখানে বেশি বুঝাবো না আমি তোমাদের, কারণ অলরেডি তোমরা গ্রিড সিস্টেম বুঝে গেছো, ওটা আগে তোমাদের বুঝিয়েছি। তো একই সিস্টেম এখানে প্রয়োগ করা আছে, সেই সময় তোমরা বলেছিলাম বুটস্ট্র্যাপে শেখা সহজ হবে ওই সময় শিখলে। এই দেখো, স্প্যান 1, স্প্যান 2, স্প্যান 3, এইভাবে এখানে 12টা গ্রিড আছে এখানে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। আবার শেয়ার করি, এখানে 12টা গ্রিড আছে। আচ্ছা, এই 12টা গ্রিডকে আমরা ভাগ করতে পারি কিভাবে, এই যে স্প্যান 4 করে, 3 4 12, স্প্যান 4, স্প্যান 4, স্প্যান 4, ঠিক আছে। তাহলে 3 4 কত হবে, 12টা গ্রিড। আবার এই ভাগ করতে পারি স্প্যান 4, স্প্যান 8। হ্যাঁ, আমরা ছোটো ছোটো বড় গ্রিডে ভাগ করতে পারি, যে একটা গ্রিডের ছোটো হবে এই যে ছোটো, আর একটা গ্রিড বড়। তো এখানে 4টা গ্রিড আছে, এখানে 8টা গ্রিড আছে, তাহলে 8 4 কত হলো, 12 হলো। আবার অর্ধেক অর্ধেক করে ভাগ করতে পারি, 6 6 12। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখেন এই যে 6 6 12, এখানে 6টা, এখানে 6টা, 6 6 12টা গ্রিড। আবার এখানে পুরোটা গ্রিড একসাথে নিতে পারো, যদি ভাগ করার প্রয়োজন না হয় তাহলে একবারে 12টা গ্রিড। এ হলো বিষয়। আচ্ছা, এখন দেখো দ্য গ্রিড সিস্টেম ইজ রেসপন্সিভ অ্যান্ড দ্য কলাম উইল রিয়ারেঞ্জ অটোমেটিক্যালি ডিপেন্ডিং অন দ্য স্ক্রিন সাইজ। এবং মাঝে বিষয়ে তুমি যে গ্রিড সিস্টেম যখন ব্যবহার করবে, এটা অটোমেটিক্যাল রেসপন্সিভ হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছে এখানে। আচ্ছা, গ্রিড ক্লাসেস, চলো একটু পরিচয় হয়ে নিই। তোর যদিও জানো এর আগে তোমাকে গ্রিড সিস্টেম বলেছি, এখানে আরেকটু একবার খালি রিভিউ করি। হ্যাঁ, তোমাদের তাহলে সুবিধা হবে। আচ্ছা, শুধু এই ক্লাসটা ব্যবহার করা হবে কল, একটু বড় করে দিই আর একটু। দেখো এই যে কল নামের ক্লাসটা, কল মানে কলাম, কল মানে হচ্ছে কলাম। এই যে কল ক্লাসটা, কল দেওয়ার পরে হাইফেন, যখন এক্সট্রা স্মল হবে ডিভাইস, আমি রেসপন্সিভ ডিজাইন করার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, মোবাইল লেআউট বা এরকম রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে, এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে, খুব ছোটো স্ক্রিনের মোবাইল মনে হবে, খুবই ছোটো, এক্সট্রা স্মল। হ্যাঁ, যার উইড হচ্ছে যে লেস দেন 776 পিক্সেল, মানে 776 পিক্সেলের নিচে,
ঠিক আছে, মোর দেন 776 পিক্সেলের নিচে হলে আমার কোনটা ব্যবহার করতে হবে? এই যে শুধু কল ব্যবহার করতে হবে, কল হাইফেন 776 পিক্সেলের নিচে, মানে 1 থেকে 776 পিক্সেল পর্যন্ত, তখন আমার কি করতে, শুধু এই কলটা ব্যবহার করলে হয়ে যাবে। আমাদের মনে আছে তোমাদের যখন ওই যে মিডিয়া করে শিখিয়েছিলাম, তখন স্মল ডিভাইসের ক্ষেত্রে যেখানে 776 পিক্সেল ছিল ওইটার মধ্যে আমাদের কোড লিখতে হচ্ছিল, ওই যে কালার দিয়েছিলাম ভিন্ন ভিন্ন কালার, হ্যাঁ মোবাইলে একরকম কালার পাচ্ছিল, ডেস্কটপে একরকম, ল্যাপটপে একরকম, ট্যাবলেট একরকম, ঠিক আছে। তো 776 পিক্সেল যাওয়ার মানে ওইখানে আমরা কোডটা লিখতাম মিডিয়া কুয়েরিতে গিয়ে, বাট এখানে তোমার কার কোনো কোড লিখতে হবে না, মিডিয়া কুয়েরিতে যে ফ্রেমের মধ্যে আমরা কোডগুলো লিখতাম, হ্যাঁ এখানে কোড লিখতে হবে না, শুধু তুমি ওই ক্লাসের নাম, এই স্টেটমেন্টের ভিতরে ক্লাসের নাম, এই কল হাইফেন দিলে অটোমেটিক্যালি যখন ওই ওয়াইডে যাবে অটোমেটিক্যালি এই ওয়াইডটা পেয়ে যাবে। আচ্ছা, আর কল এস এম লিখতে হবে, হাইফেনের পরে এস এম লিখতে হবে, হ্যাঁ কল এস এম লিখতে হবে হাইফেনের পরে, যদি স্মল ডিভাইস হয়, এক্সট্রা স্মল না কিন্তু, শুধু শুধু স্মল, মানে এক্সট্রা স্মলের সাইজে একটু বড় সাইজের মোবাইল মনে করো বা ডিভাইস, হ্যাঁ যেটা হচ্ছে কি, এই দেখো ইকুয়াল অর গ্রেটার দেন 776 পিক্সেল, একটু প্রপারলি বোঝার চেষ্টা করো, যদি 776 পিক্সেলের সমান হয় অথবা তার চেয়ে বড় হয়, 776 পিক্সেলের নিচে হলে এক্সট্রা স্মল, শুধু কল হাইফেন লিখবো মানে ওই ক্লাসের নামটা লিখবো, আর যদি 776 পিক্সেল হয় বা এর চেয়ে বড় হয় তাহলে কল এস এম লিখবো, এস এম মানে স্মল, এস এম লেখা আছে না, স্মলের প্রথম দুইটা লেটার সেখানে নিয়েছে, এই হলো বিষয়। তারপর আসলো কল এম ডি, যদি 778 পিক্সেল হয় অথবা তার চেয়ে বড় হয়, যদি কোনো ডিভাইস 778 পিক্সেল হয় বা তার চেয়ে বড় হয় তাহলে কী লেখা আছে এখানে, ইকুয়াল টু সমান উইথ কি প্রশস্ততা 778-এর সমান অথবা গ্রেটার দেন বড়, ঠিক আছে 778-এর সমান হয়তো বড় হয়, তাকে তাকে বলা হচ্ছে যে কল এমডি লিখতে হবে, এমডি মানে মিডিয়াম ডিভাইস, বুঝছো, মানে 778 পিক্সেল হলে এটা মিডিয়াম একটা ডিভাইস হয়, এই হলো বিষয়, একে মিডিয়াম ডিভাইস বলা হয়, এ হলো বিষয়। যেমন ট্যাবলেট কম্পিউটার আমরা বলি না, ট্যাবলেট এর মিডিয়াম ডিভাইস, মোবাইলও না আবার ল্যাপটপ ডেস্কটপও না, মাঝখানে মিডিয়াম ট্যাবলেট কম্পিউটার, এটা হচ্ছে 768 পিক্সেল, 768 পিক্সেল বা তার সমান বা তার চেয়ে বড়, এটা মিডিয়াম ডিভাইস বলা হয়েছে। এবং সেক্ষেত্রে তোমার লিখতে হবে কল এমডি, এই মিডিয়ামকে সংক্ষেপে এমডি লেখা হয়েছে, তোমার কল এমডি লিখতে হবে ক্লাসের নাম, তাহলে অটোমেটিক্যালি এই ওয়াইডটা পেয়ে যাবে। এবার কল এলজি, এলজি মানে হচ্ছে লার্জ, লার্জ থেকে সংক্ষেপে এলজি নাম হয়েছে, লার্জ মানে বড়, যখন কোনো স্ক্রিনের সাইজ কত হবে, এই যে 992 পিক্সেল হবে অথবা এর চেয়ে বড় হবে, যেমন তোমার ল্যাপটপ ডেস্কটপ, বুঝো নেই, এই ল্যাপটপ ডেস্কটপের সাইজটা হচ্ছে 992 পিক্সেল বা তার চেয়ে বড় হয়ে থাকে জেনারেলি, হ্যাঁ একটা আদর্শ মাপ, যে 992 পিক্সেল হয় বা তার চেয়ে বড় হয় তো তোমাকে এলজি লিখতে হবে, কল উইড কত এলজি লিখতে হবে, তাহলে এই ওয়াইডটা পাওয়া যাবে 992 তার চেয়ে বড়, এলজি মানে বড় সাইজ। আর কল এক্সেল, এক্সটেন্সিভ লার্জ, এক্স মানে এক্সটেন্সিভ, এক্সের পুনরূপ হচ্ছে এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মানে কি, এক্সটেন্সিভ মানে হচ্ছে বড়, আর লার্জ মানে কি, লার্জ মানে বড়, তাহলে এক্সটেন্সিভ মানে হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে এক্সটেন্সিভ মানে কি, এক্সটেন্সিভ মানে অতিরিক্ত, আর এল মানে বড়। তো তোমরা দেখবে যে বিভিন্ন পোশাক কিনতে যাও, তাই না, জামা প্যান্ট কিনতে গিয়ে কি বলো, এক্সেল সাইজ দেন, বলো তো এক্সেল সাইজ দেন নাকি, হয়তো কখনো ভাবো নাই যে এক্সেল মানে কি, এল সাইজ দেখবা আছে, এক্সেল সাইজ আছে, বিভিন্ন পোশাক প্যান্ট কিনতে গিয়ে আমরা দেখি বাজারে, তাই না, তো ওরা বিভিন্ন পোশাকগুলো দেখাই, তো এখানে এক্সেল মানে হচ্ছে এক্সটেন্সিভ লার্জ, অতিরিক্ত বড়, যদি আমাদের এই 992-এর চেয়ে বড় হয়, অর্থাৎ দেখো যদি 1200 পিক্সেল হয় বা 1200 পিক্সেলের উপরে হয়, মানে অতিরিক্ত যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের কল এক্সেল ব্যবহার করতে হবে। তা আমরা এই কাজগুলো কেন করতেছি, এগুলো কেন ব্যবহার করব, রেসপন্সিভ ডিজাইনের জন্য, যেমন যে ডিভাইসে যাবে সে ডিভাইসে সাপোর্ট করে, আমি মনে হয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি এটা। আচ্ছা এখন আমরা সামনে চলে যাই, ঠিক আছে, দেখো দ্য ক্লাসেস অ্যাবোভ ক্যান বি কম্বাইন্ড
টু ক্রিয়েট মোর ডাইনামিক অ্যান্ড ফ্লেক্সিবল লেআউটস। এখানে বলছে যে উপরের ক্লাসগুলো ব্যবহার করা হচ্ছে, কল হাইফেন, কল এসএম, কল এমডি, কল এলজি, কল এক্সেল। এগুলো কেন ব্যবহার করা হচ্ছে? একসাথেই এই সবগুলো ব্যবহার করে তুমি ওয়েবসাইট তৈরি করো বুটস্ট্র্যাপের মাধ্যমে, তাহলে সেই ওয়েবসাইটটা কী হবে? মোর ডাইনামিক, খুবই সুন্দর ডাইনামিক একটা ওয়েবসাইট হবে এবং ফ্লেক্সিবল হবে লেআউটসটা, নমনীয়। ফ্লেক্সিবল নমনীয় মানে কি? নমনীয় মানে তুমি যে ডিভাইস যাবো অটোমেটিক্যালি সেই ডিভাইসে অটো রেসপন্সিভ হয়ে যাবে। এই হলো বিষয়। তো আরেকটা সেখানে একটু উল্লেখ করা দরকার, দেখো এই যে কল এসএম লেখার পর একটা টান দেওয়া আছে, তুমি এখানে লিখতে পারবা যে কলাম কয়টা কয়টা ভাগে ভাগ হবে, তিনটা চারটা না পাঁচটা। এই যে কল এমডির পরে হাইফেন, কল এলজির পরে হাইফেন, এলজি অর্থাৎ আমরা যে কলমকে ভাগ করতেছি বারোটা গ্রিডকে, হ্যাঁ যদি তুমি এখানে তিন ভাগে ভাগ করো তাহলে কল এস এম এর পরে চার লিখে দিবা, তিন চার বারো। কল এমডির পরে তুমি দুই দুই ভাগে ভাগ করো পুরো ওয়েবসাইটটাকে, তাহলে কল এমডির পরে তুমি সিক্স সিক্স লিখে দিলা, কল এমডি সিক্স, কল এমডি সিক্স, বুঝলি? এই জন্য পরে হাইফেন দেওয়া আছে। আচ্ছা, ইজ ক্লাস স্কেল আপ, সো ইফ ইউ উইস টু সেট দ্য সেম উইডস ফর এস এম এমডি ইউ অনলি নিড টু স্পেসিফাই এস এম। যে তুমি একই উইড ব্যবহার করতে চাও, ঠিক আছে, ধরো তুমি ওই মোবাইলে যেটা হবে, ট্যাবলেটে যেটা হবে, আবার ল্যাপটপ ডেস্কটপে যেটা হবে, তুমি সবগুলোতে একই ব্যবহার করতে চাও, তাহলে তোমার শুধু ওই যে মানে এমডি আর এস এম দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই হবে, বুঝো নাই? শুধু এস এম ব্যবহার করলে অটোমেটিক্যালি এমডিটা ওটাই পাবে, এমডি তো এস এম পাবে, বেসিকভাবে উল্লেখ করতে হবে না। আচ্ছা আচ্ছা, এখন যদি তুমি বুঝতে না পারো অত বেশি মানে মাথা হট করা দরকার নেই, যে স্যার কী বলতেছে আমি কিছু কিছু কথা বুঝতে পারছি না, হ্যাঁ স্যার বুঝতে পারতেছে ফাইন, না বুঝতে পারলেও সমস্যা নেই, প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন এগুলি ইজিলি বুঝতে পারবো, খুব কঠিন জিনিস না এটা, বুঝতে পারছো? ইজি জিনিস। দেখো ব্যবহার করার সিস্টেমটা কী, প্রথমে পুরোটাকে রো রোতে ভাগ করতে হবে, হ্যাঁ কন্টেইনার ভিতরে রো নিতে হবে, রো নিয়ে এই যে কল এমডি এভাবে লিখে ব্যবহার করতে হবে। আচ্ছা আরেকটা যদি তোমাদের বলি, যে তোমরা এখানে রেসপন্সিভ না করতে চাও, হ্যাঁ তুমি শুধুমাত্র কি করবা এটা ভাগ করবা, তাহলে কল লিখে দিলেই অটোমেটিক এটা তিন ভাগে বা চার ভাগে ভাগ হবে। যদি ক্লাসের নাম দাও কল, কল কল, এখানে তিন ভাগে ভাগ করছি, দেখো পুরো ওয়েবসাইটকে মানে তিন ভাগে বললে বারোটা লেআউটকে তিন ভাগে ভাগ করেছি, যদি উল্লেখযোগ্য করে না দাও না দাও, হ্যাঁ তিন 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 উল্লেখ করে দিলে না, চার চার সেকেন্ড চার 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 উল্লেখ করে দিলে না, তুমি জয়টা কলম নিবা অটোমেটিক্যালি সমান ভাগে ভাগ হয়ে যাবে, উল্লেখ না করো। শুধু তুমি কল 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 তিনটে লিখলে তিন চারা বারো, আর চারটে লেখো চারটে বানিয়ে দাও, তাহলে তিন তিন করে পাবে, তিন 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 করে পাবে। এখানে দুটো নাও খালি কিছু উল্লেখ না করে দাও, এখানে ছয় ছয় উল্লেখ না করে দিলে অটোমেটিক্যালি ছয় ছয়কে তারা নিয়ে নিবে, তাহলে শুধু কল কল লিখলেই মানে কলম লিখে দিলেই। ওকে আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল আমার, হ্যাঁ বলো। বলছি স্যার মনে করেন একটা ওয়েবসাইট পুরো একটা ডিআইবি, ঠিক আছে, আচ্ছা তো আমি চাচ্ছি ওয়েবসাইটটা ফোনে যে এসএম বা এমডি এগুলো থাকবে, তো আমি কি ওই একটা ডিআইবি এর ভিতরে যখন পুরো রেসপন্সিভ করব যে সব ডিভাইস সাপোর্ট করবে, তখন কি আমরা ডিআইবি এর ভিতরে একটা ক্লাস নিয়ে কি এসএম এমডি এগুলো সব এক জায়গাতে একটা ডিআইবি তে ইউজ করব? হ্যাঁ তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ শোনো, একটা যে ডিআইবি যে ক্লাসটা নিয়েছো, হ্যাঁ ওই একটা ক্লাসের মধ্যে এগুলো ব্যবহার করবা। এখন দেখাচ্ছে যে জাহাঙ্গীর আলম হাজির, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ জাহাঙ্গীর, হ্যাঁ ছেলে ছেলে আর কই, ও সবাই আসতেছে, ইয়ে করলাম তো মানে টাইমটা শেষ হয়ে গেছে। হ্যাঁ রাজু আহমেদ, আপনাকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।
আমার ল্যাপটপের চার্জার লাগাই দিলাম, নাহলে মনে অনেক সময় ক্লাস নিতে দিতে আমি মানে ভুলে যাই। যখন মানুষ তার কোনো প্রিয় কাজ করে বুঝছো, তখন কিন্তু অবশ্যই ভুলে যায়, মানে পছন্দের কাজ করে বুঝো নাই। তো টিচিং এক 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 রকম আর পছন্দের প্রফেশন, মানে যখন স্টুডেন্টের ক্লাস নিই, শুধু তোমাদেরই ক্লাস না, আমি যে চাকরি করি যে প্রতিষ্ঠানে, স্কুলে চাকরি করি, তো স্কুলে ক্লাস নেওয়ার সময় বা আমি যে ট্রেনিং সেন্টারে ক্লাস নিই, ওইখানে ক্লাস নেওয়ার সময় ভুলে যাই, মানে পৃথিবীকে ভুলে যায়, পৃথিবী বাইরে কি আছে, বাইরে সব কিছু ভুলে যায় ক্লাস নেওয়ার সময়, মনে থাকে। আচ্ছা আমি কে দেখা যাচ্ছে যে, হ্যাঁ স্বামী দেখা যাচ্ছে, সবাই আবেদন করেছিল স্বামীকে দেখার জন্য। আচ্ছা আমি দেখি একটা কথা বলার ছিল, বলো স্যার। আমি লিঙ্কিং তো স্যার প্লে স্টোরে পাইলাম না, গুগলে লিঙ্কিং দেখে সার্চ দিলাম, তুমি হচ্ছে বানান পরে স্যার জিএসএল এর বিভিন্ন। আচ্ছা আমি তোমাকে লি আচ্ছা আচ্ছা আমি লিঙ্কডইন এর লিংক দিয়ে দিব, লিঙ্কডইন এ যে কিভাবে অ্যাকাউন্ট খুলবো আমি লিংক দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ক্লাস একটু দিস পরে যাক, আমি একটু মনে করে দিব লাস্টের দিকে, আমি লিংক দিয়ে দিব। আচ্ছা আমরা তাহলে ইয়ে করলাম, হ্যাঁ চলো উদাহরণটা দেখি আমরা যে কিভাবে ব্যবহার করবো আমরা। আমি এটা কপি করলাম, আমাদের প্রজেক্টে যাই, এটা আমাদের এডিট। আচ্ছা আমরা আগে গতকাল একটা ভ্যানিশ করে দিলাম, হ্যাঁ তোমাদের হচ্ছে যে আমি ডাউনলোড করে অফলাইন লিঙ্কটা অফলাইন ফাইলগুলো দিয়ে দিব, ঠিক আছে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রজেক্টের ভিতরে, পুরো প্রজেক্ট সহ ওখানে ফোল্ডারের মধ্যে ফাইল রেখে লিঙ্কিং করে সুন্দরভাবে তোমাদের দিয়ে দিব এবং তোদের মেইলে সেন্ড করে দিব, ঠিক আছে, যাতে অফলাইনে ব্যবহার করতে, যার যেখানে ইয়ের সমস্যা, এই যে অনলাইনে সিডিএন লিঙ্ক দিয়েছে, যে সব সিডিএন লিঙ্ক দিয়েছে, মানে তোমার নেট কানেকশন না থাকলে পাবে না, কিন্তু এই ডিজাইনগুলো পাবে না, বুটস্ট্র্যাপে এগুলো ক্লাস কল করলে পাবে না। তো এই জন্য তোমাদের যেখানে নেটের সমস্যা যাদের, তারা হচ্ছে অফলাইনে ব্যবহার করবা, একই বিষয়, হ্যাঁ তখন নেট না থাকলেও পাবে। আচ্ছা তো আমরা এটা একটু দেখি, ঠিক আছে, তোমরা জানো এটা সিম্পলি শেয়ার দেন নাম্বার। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কি না, আবার শেয়ার করলাম, দেখো জাস্ট এখানে তেমন কিছুই নেই, তোমরা জানো হেডের ভিতরে, এটা তুমি ডিরেক্টলি কপি পেস্ট করতে পারো, এখানে টাইটেল এন্ড মেটা ট্যাগ, হ্যাঁ এখানে লিংক দেওয়া আছে, যে কটা লিংক দরকার হয়, বুটস্ট্র্যাপের সিএসএস এর লিংক আর যে কিউরির লিংক, হ্যাঁ এই হলো বিষয়। আচ্ছা এবার আমার এখানে এসে দেখো, এখানে যেটা কপি করলাম এই কন্টেনার ফ্লুইড, এখানে কন্টেনারটা ফ্লুইড দেওয়া আছে আমাদের এখানে, আচ্ছা আমরা এটা একটু দেখে আসি। লঞ্চ ইন ফায়ারফক্স করলাম, তোদের আমি সহজভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে, নো টেনশন। আজকে খুব ব্রেনটা ফ্রেশ রাখবা, ঠিক আছে, অনেক কিছু শিখিয়ে দেবো আজকে ইনশাল্লাহ। এখন তোমাদের মুখে সামনের দিকে যাচ্ছি আর তোমাদের জন্য প্রিপেয়ার করতেছি, তোমাদেরকে ঠিক ক্লায়েন্টের কাজ যেন করতে পারো ওইভাবে প্রিপেয়ার করছি মনে করো। আচ্ছা এখানে দেখো, আচ্ছা রেসপন্সিভ কলাম এটা দিয়েছে, এটা কল এস এম থ্রি, কল এস এম থ্রি, হ্যাঁ এখানে ভিন্ন ভিন্ন কালার দিয়ে বোঝানো হয়েছে, এই জন্য যে তোমরা বুঝতে পারো, যেখানে থ্রি না হয়েছে এখানে থ্রি, এখানে থ্রি, এখানে থ্রি, ভিন্ন ভিন্ন কালার দিয়ে একটু বোঝানো হয়েছে, ঠিক আছে। একটু দেখো এই যে এখানে কয় ভাগ করেছি, চার ভাগে ভাগ করেছি, এখানে দেখো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও হতো, হ্যাঁ তো কালার দেওয়ার কারণে হয়েছে একটা ব্যাকগ্রাউন্ড এক্সট্রা স্টাইল সেন্স এখানে কালার দেওয়া হয়েছে, যে তোমরা মনে করো যে একটু কালারটা বুঝতে পারো, যে এই যে ভাগ সমান ভাগে ভাগ হয়েছে এটা বোঝার জন্য দেওয়া হয়েছে, এটা অন্য কিছু না। হ্যাঁ দেখো আমি এগুলো কেটে দিই, এগুলো অবস্থা তোমাদের ইয়ে নষ্ট করছে,
আচ্ছা আমি কন্টেইনার ফ্রিটাও কেটে দিব। হ্যাঁ আচ্ছা এখন দেখো, আচ্ছা একটা রাখি এখানে, পিটা কেটে দিই, শুধু এই জোনটা রাখি। আচ্ছা রেসপন্সিভ কলামস দেখো, কল এম ডি থ্রি, কল এস এম থ্রি, কল এস এম থ্রি, কল এস এম থ্রি। হ্যাঁ এখানে তুমি দেখাচ্ছ যে যখন এই যে পুরোটাকে ভাগ করলাম, প্রথমে আমি কি করতে হবে এখানে, আচ্ছা এখানে ফ্লুইডটা কেটে দিলাম মনে করো, তাহলে দুই পাশে কি অটোমেটিক্যালি জায়গা নিয়ে নিবে, ঠিক আছে। এক দুই তিন, আমি ফ্লুইড মানে হচ্ছে তোমাদের শিখিয়েছি আগে যে পুরো পেজ নিবে। হ্যাঁ আর আমি ফ্লুইডটা এই যে কন্টেনার, আচ্ছা আমি এটা এটাও কেটে দিই, আসলে তো শুরু থেকে বোঝাই, এটাও কাট করলাম। এখন দেখো একটু এগিয়ে দিই, তোমরা সাজিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমাদের এটা হেড আর এটা যে বডি, হ্যাঁ দেখুন বডি এখন ফাঁকা, কিন্তু এখন ওয়েবসাইটে কিছু দেখতে পাবো না তুমি, এটা মনে করো সাধারণ ট্রাকচার, তুমি যখন ওয়েবসাইট ডিজাইন করবে সব ওয়েবসাইটটা প্রথমে থাকলো এটা। হ্যাঁ যেটা তুমি কপি পেস্ট করবে ক্লায়েন্টের কাজ শুরু করবে, এখন তুমি ক্লায়েন্টের লেআউট দেখে দেখে তুমি শুরু করবা কাজ। তো প্রথমে আমি কী করলাম দেখো, ডিম ক্লাস নিলাম, ঠিক আছে আচ্ছা শুরু করলাম এটা। এখন দেখো যে পুরো ওয়েবসাইট আমাদের আছে, এটা আমি মনে করো যে কন্টেইনার নিলাম, কন্টেইনার এটা কার কিসের ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস, যে তোমরা বুটস্ট্র্যাপ ডিজাইন করতেছি ইচ্ছা মতো কিন্তু ক্লাস নিতে পারবো না, চাইলে নিতে পারবো আমার যদি দরকার হয়, কিন্তু আমার বুটস্ট্র্যাপে যদি রেসপন্সিভ ডিজাইন চাই, ওদের যদি সব কিছু চাই, ওদের ক্লাস ব্যবহার করতে হবে, তাহলে অটোমেটিক্যালি তাহলে বুটস্ট্র্যাপে দেখো আমি এখানে কন্টেইনার একটা ক্লাস নিলাম, তাহলে অটোমেটিক্যালি 170 পিক্সেল চলে আসছে কিন্তু। হ্যাঁ আমি যদি এখানে ধরো বিজি প্রাইমারি লিখি, প্রাইমারি মানে একটা কালার দিলাম আমি কন্টেইনারে, হ্যাঁ আমি এখানে যাই, আচ্ছা এটা এভাবে শো করবে না, অন্যভাবে শো করাতে হবে। আচ্ছা আচ্ছা আমি এখানে কন্টেইনার দিলাম, কন্টেইনার মানে কি দেখো, অটোমেটিক তোমাদের বলেছিলাম যে আমি রিলোড করলাম, এখন আমি ডান ক্লিক করলাম, হ্যাঁ ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, এখন দেখো এই কন্টেইনারে মাউস ধরলাম, এখন দেখো এই দাগ দেখতে পাচ্ছ, নিচে দাগ দেখতে পাচ্ছ এখানে যে দুই পাশে দুটো দাগ আছে, 540 পিক্সেল, এই দেখো ডান দিকে দেখতে পাচ্ছ কি 540 পিক্সেল, আমি এখানে মাউস ধরি তাহলে দেখতে পাচ্ছ দুই পাশে দাগ হয়ে গেছে, কিন্তু দেখো আমি তোমাদের নিচ দিকে নিয়ে এসে তাহলে ভালো দেখতে পাবা, এই দেখো দুই পাশে দাগ হয়ে গেছে না, মানে এতক্ষণের মধ্যে ওয়েবসাইটটা হবে 540 পিক্সেল। আচ্ছা আমি এটা পুরোপুরি করে দিলাম, কন্টেইনার ফ্লুইড করে দিলাম, হাইফেন দিয়ে এফ ইউ আই আইডি ফ্লুইড, মানে কত হলো 100% হয়ে গেল এটা, এই যে এখন ধরলাম এখানে দেখো পুরো পেজটা হয়ে গেল, হ্যাঁ পুরো পেজটা সরি পুরো পেজটা হয়ে গেল, এই দেখো একবারে দেখো লাস্টের দিক চলে গেছে একবার ওয়েবসাইটের, মানে পুরো আমার পদ্মা জুড়ে হয়েছে এটা, হ্যাঁ 100% উইড, তারপরে দেখাচ্ছে উইড 100% এই যে এলে বিষয়। আচ্ছা এখন দেখো আমি এই শুরুতে এই কাজটা করলাম, তারপরে ভিতরে আমি ডিপ নিলাম, ডিপ ক্লাস, হ্যাঁ তোমাদের এইভাবে ডিজাইন করতে হবে। আচ্ছা আমি পুরোটা কন্টেইনার নিয়েছি আর এর মধ্যে একটা ডিপ নিয়ে এই পুরোটা অঞ্চলকে আমি একটা রোতে ভাগ করলাম, তোমরা জানো রো মানে কি, মনে করো যে আমি এখানে তোমাদের দেখিয়ে দিই, মনে করো যে পুরো একটা ওয়েবসাইট, এই পুরো একটা ওয়েবসাইট এখানে ওয়েবসাইটের পেজ এটা, হ্যাঁ এটা মনে করো আর পুরো একটা এটা রো, এটা একটা রো, একে আমি কয় ভাগ করবো মনে করো 3 বা 4 ভাগে ভাগ করবো, মনে করো এই 1, 2 = 4 ভাগে ভাগ করলাম, মানে 4টা কলাম নিলাম, ভালো করে বুঝছো, পুরো ওয়েবসাইট আমি প্রথমে
এই পুরোটা রো নিলাম ঠিক আছে এই পুরোটা কন্টেইনার কিন্তু পুরো ওয়েব পেজ একটা কন্টেইনার এই যে পুরো দেখতেছো এই যে দাগ দিয়েছি পুরোটা কন্টেইনার কি নিয়েছি কন্টেইনার এই কন্টেইনার ফিড নিয়েছি মানে পুরো পেজ জুড়ে নিয়েছি এটা পুরো পেজ নিয়েছি আচ্ছা এরপর দেখাচ্ছি এই কন্টেইনার ভিতরে একটা ক্লাস নিলাম নে একে রো বানাইলাম এই রোটা কিসের ক্লাস এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস রো নিলাম মানে কি এরকম একটা এরকম নিলাম সরি এরকম তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এরকম দেখাচ্ছে যে পুরো একটা এই পাশ থেকে ওই পাশে রো মানে সারি এক সারি নিলাম এবং সারিকে কয় ভাগে ভাগ করলাম এক দুই তিন চার চারটা কলামে ভাগ করলাম এরকম বিষয় চারটা কলামে ভাগ করলাম ওকে চারটে কলাম এখন ভাগ করিনি কিন্তু এখানে হ্যাঁ এখন দেখাচ্ছে আমি এখানে গিয়ে আবার ডিপ নিলাম ডিপ ক্লাস হ্যাঁ আবার টিমনে শেষ করলাম এবার আমি কি করব এখানে কল এস এম কল এস এম থ্রি মনে করো ঠিক আছে কল এস এম থ্রি নিলাম ওই যে রেসপন্সিবিলিটি ভাগ করতেছি তাহলে পুরো গ্রিড কত বারোটা গ্রিড তাহলে কয় ভাগ করব চার ভাগে এক দুই তিন চার চার ভাগে ভাগ করলাম হ্যাঁ এখন মনে করো এর ভিতরে আমি যদি আমি ইয়ে নিই একটা ডিজাইন নিব ঠিক আছে স্টাইল নিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে ভালো বুঝতে পারবা যে কীভাবে মনে করো ভাগ হচ্ছে স্টাইল নিলাম এটা ইনলাইন সিস্টেম করতেছি এমনিতেই এটা তোর বুটস্ট্র্যাপের জন্য না হ্যাঁ সে তোমাদের বোঝানোর জন্যে যে ইন সেস ব্যাকগ্রাউন্ড তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে মনে করে দিলাম রেড হ্যাঁ এটা কপি করলাম কপি করে এখানে গিয়ে আরেকটা দিলাম এখানে গিয়ে আরেকটা দিলাম সরি হ্যাঁ এখানে গিয়ে আরেকটা দিলাম এখানে মনে করেন না একটু কালারগুলো চেঞ্জ করে দিলাম কেন দিচ্ছি এটা তোদের বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি চারটা ভাগে যে ভাগ হয়েছে হ্যাঁ বারোটা গ্রিড গ্রিন ব্লু তারপরে এটা মনে করি ইউলো দিলাম আচ্ছা এবার আমি দেখে আসি আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার রেড আচ্ছা এখানে কালার শো করছে ওখানে কিন্তু কালার পাচ্ছে না আচ্ছা দাঁড়াও আচ্ছা এর মধ্যে গিয়ে ওই কালারটা দিয়ে দিই ওদের ওদের কালারটা দিলে ভালো হবে সেমিকোলন দিলে লাগবে হ্যাঁ কোনো কারণে পাচ্ছে না এদেরটা ব্যবহার করে দে একই জিনিস ও বুঝতে পেরেছি না ঠিক আছে আমার এখানে ঠিকই আছে হ্যাঁ আমি কোন লেখা দিই না এখানে এই জন্য কাজ করছে না আমার যেটা ব্যবহার করেছি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিলেই কাজ করবে কিন্তু আমি কোনো লেখা অ্যাপ্লাই করি নাই এখানে ধর এখানে কিছু লেখা আমি দিয়ে দিই কোন লেখা দিলাম এখানে আচ্ছা এরপর আমি রিলোড করলাম এই দেখো আসছে না আমি কোনো লেখা না দেওয়ার কারণে এটা শো করছিল না আগে ব্রাউজারের স্ক্রিন দেখতে পাচ্ছি না আচ্ছা দেখতে পাচ্ছ না দেখা যাচ্ছে না আচ্ছা এবার দেখতে পাবা এবার দেখতে পাবো এই যে চলে আসছে না রেড এই যে গ্রিন ব্লু আর ইয়েলো তাহলে দেখো অটোমেটিক কয় ভাগে চার ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু মানে আমি প্রথমে এটা দিয়েছিলাম এই যে সবই ঠিক দিয়েছি হ্যাঁ এটা কিন্তু এক্সট্রা ইনলাইন সেস করলাম তো বোঝানোর জন্য যেন ভিন্ন ভিন্ন কালার তো বুঝতে পারো দেখ কল এস এম থ্রি দিছি কল এস এম থ্রি কল এস এম এস এম মানে মল ডিভাইস তুমি জানো এস এম ব্যবহার করলে এমডিরও কাজ করবে মানে যদি এমডি এবং এস এম এর ক্ষেত্রে অর্থাৎ মিডিয়াম সাইজ এবং স্মল সাইজ যদি আমরা মোটামুটি একই রকম ডিজাইন রাখতে চাই
যে ডিজাইনটা আমি পরিবর্তন করব না, স্মল সাইজ এবং মিডিয়াম সাইজ একই রকম থাকবে, তাহলে তুমি কলেজ সিম ব্যবহার করতে পারো। এহলে বিষয় তো আমি দেখো এই তিনটা ব্যবহার করলাম। এটা এখন আমি যেদিকে ইয়ে করি, আচ্ছা এটা 100% আছে। এখন দেখো আমি যদি কন্ট্রোল শিফট এম চাপি আর এটা যদি আমি ছোট বড় করি তাহলে কি হবে দেখো, এই যে দেখছো যখন 500 মানে 76 পিক্সেলের নিচে আসতেছে তখন অটোমেটিক 100% হয়ে যাচ্ছে। এই যে দেখো 576 যাওয়ার পর অটোমেটিক্যালি, এই যে 576 এর পর থেকে অটোমেটিক্যালি এস এম এ যেটা আছে, এস এম মানে কি, এস এম মানে কোন সাইজ তোমাকে দেখালাম না এখানে, এই যে স্মল সাইজ, হ্যাঁ এস এম এ যেটা স্মল সাইজ 576 পিক্সেল এবং এম ডি 768 পিক্সেল, উভয়ের ক্ষেত্রে কি হচ্ছে অটোমেটিক দেখো, এই যে ওই সিস্টেমে আছে ডিজাইনটা, এই যে এহলে বিষয়। আর নিচে আসলে তার অটোমেটিক্যালি কি হচ্ছে 100% হয়ে যাচ্ছে, উইথ 100% হচ্ছে। এই যে তাহলে আমরা এইভাবে চিত্র ভাগ করতে পারি। হ্যাঁ তো তোমরা যখন একাধিক ভর করবা যেসব ভিন্ন ভিন্ন ডিজাইনটা হবে তখন এই ক্লাসের মধ্যেই আবার কল এস এম এম ব্যবহার করতে হবে। ধর তুমি এখানে কল এমডি ব্যবহার করলো বা কল এমডি, এক্ষেত্রে মনে করো যে তুমি অনেক সময় এরকম হবে যে কল এমডি এখানে 6 ব্যবহার করলা, যে অনেক সময় আলাদা এটা পরে শিখিয়ে দেবে, একটু জটিল হবে তোমার জন্য এখন, মানে একটু কঠিন মনে হবে, ঠিক আছে? যদি কঠিন দেখতে তেমন কিছু নেই, আচ্ছা নোটপ্যাড দেখা যাচ্ছে না বলছো, আচ্ছা আমি নোটপ্যাড দেখাচ্ছি। আচ্ছা দেখো তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে, ঠিক আছে? আর তোমাদের একাধিক যখন এমডি এগুলো ব্যবহার করো তখন আমি দেখিয়ে দিব যে কীভাবে ব্যবহার করবে এখানে, সিস্টেমটা দেখিয়ে দিব দেখো। আচ্ছা তাহলে তোমরা সিস্টেমগুলো দেখলে, গ্রিড সিস্টেমটা দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। হ্যাঁ সামনের দিকে যাবো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি টু কলাম ব্যবহার করি তাহলে এই ব্যবহার করব, দেখো টু কলম দিয়ে ব্যবহার করি তো জানো এটা, ঠিক আছে? উল্লেখ না করলে হতো এখানে রো এর মধ্যে রো হয়ে গেছে, দুটা রো দরকার নেই আমার, এখানে রিলোড করলাম কেটে দিলাম। তাহলে এইটা মনে করো যে এইটা একটা এইটা একটা, হ্যাঁ আর এখানে হচ্ছে যে এটা মাঝখানে আধার কাউন্টার চলছে ফ্লুইড ব্যবহার করছে এই জন্যে, হ্যাঁ যে ফ্লুইড ব্যবহার করা সেই জন্যে এটা মাঝখানে যায় নাই, এক সাইড থেকে হয়ে গেছে। ও এখানে ইয়ে করা আছে আমার কন্টেইনার রো, আচ্ছা নিচের দিকে আসি, ঠিক আছে? আচ্ছা এবার দেখবো বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি। হ্যাঁ আমরা উপরে যেটা করেছিলাম ওটাই ব্যবহার করি, এটাই থাকবে। আচ্ছা এবার দেখো বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি, তোমাদের গ্রিড সিস্টেমটা আরো ক্লিয়ার হবে যখন আমরা আরো কিছু কাজ করবো, ঠিক আছে? তোমাদের আরো কিছু কাজ করবে বুটস্ট্র্যাপ গ্রিডটা আরো ক্লিয়ার হবে তোমাদের, যে নিচে বুঝতে পেরেছে এস এম কখন ব্যবহার করতে হবে, এম ডি কখন ব্যবহার করতে হবে, এল জি হ্যাঁ কখন ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো কল এম ডি কল এস এম হ্যাঁ কল এল জি ব্যবহার করতে কোথায় বুঝতে পারছো নিশ্চয়। আমরা এবার দেখি, আমরা দেখো টেক্সট টাইপোগ্রাফি, তো টাইপোগ্রাফি মানে জানো, হ্যাঁ একটা ওয়েবসাইটের যে টেক্সটগুলো থাকে টেক্সটগুলোর ফন্ট সাইজ, হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপোগ্রাফিগুলো, ওয়েবসাইটের যে লেখাগুলো আছে তার ফ্রন্ট সাইজ, তার লাইন হাইট এবং তার ফ্রন্টের চেহারা, ফ্রন্ট ফেস বা ফ্রন্টের ফ্রন্ট ফ্রন্ট ফ্যামিলি ব্যবহার করেছি না, গুগল ফ্রন্ট ব্যবহার তোমার দেখেছো, গুগল ফ্রন্ট ব্যবহার করেছি, এই যে গুগল ফ্রন্ট ব্যবহার করে ফ্রন্টের চেহারা চেঞ্জ করে দিয়েছি আমরা, এটাকে দেখাচ্ছে ফ্রন্ট ফ্যামিলি ব্যবহার করে, তো ফ্রন্ট ফ্যামিলি তারপরে ফ্রন্টের দেখাচ্ছে যে সাইজ মানে ছোট না বড় হবে, দেখাচ্ছে ফন্টের কালার, হ্যাঁ এগুলো সাধারণত বলা হয়ে থাকে
টাইপোগ্রাফি তো টাইপোগ্রাফি কি ব্যবহার করব আমরা কিছু ক্লাস তোমাদের দেখিয়ে দিলাম অলরেডি এখানে যে আমি একটা কন্টেনার নিব সব সময় কন্টেনারে ঘিরে নিব তারপর তারপর রো ব্যবহার করব এটা বুটস্ট্র্যাপের ক্লাস এটা বুটস্ট্র্যাপের ক্লাস এবং তার ভিতরে আমি কল এমডি বা কল এসএম ব্যবহার করে একে ভাগ করব এভাবে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে হবে এর বিষয়ে তো এগুলো কিন্তু একটা ক্লাস বুটস্ট্র্যাপের কারণ টাইপোগ্রাফির ক্ষেত্রে তুমি ক্লাসটা কি ব্যবহার করবে আমরা জানি এমনিতে এইচ ওয়ান থেকে এইচ সিক্স হ্যাঁ তো এইচ ওয়ান থেকে এইচ সিক্স এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় এই যে এরকম সবচেয়ে বড় দেখায় আর এইচ সিক্স হচ্ছে ছোটো দেখায় এরকম তাই না এখানে রেম ব্যবহার করছে রেমও একটা আমরা যখন পিক্সেল ব্যবহার করি না রেমটা হচ্ছে এক ধরনের ওই ইয়ে মানে পরিমাপের এককখানে হ্যাঁ কত পিক্সেল বেশি পিক্সেল হচ্ছে বড় হচ্ছে কম পিক্সেল হলে ছোটো হচ্ছে তোমার রেমও ব্যবহার করতে পারো চাইলে হ্যাঁ ষোলো পিক্সেল সমান এক রেম এটা একটা বড় পরিমাপ একক বুঝছো তোমার ওই পরিমাপ ধরে করতে পারো চাইলে ষোলো পিক্সেল সমান এক রেম তোমাদের শিখিয়েছিলাম এর আগে দেখেন আড়াই রেম সমান চল্লিশ পিক্সেল বুঝতে পারো না আর দুই রেম সমান দেখো বত্রিশ পিক্সেল তাহলে দুই রেম সমান যদি বত্রিশ পিক্সেল হয় তাহলে এক রেম সমান ষোলো পিক্সেল তো সে এক রেম সমান ষোলো পিক্সেল হিসেবে ধরে তাহলে যেখানে ষোলো পিক্সেল দরকার তুমি সেখানে ওয়ান রেম লিখতে পারো তাহলে একই সাইজ দেখাবে এখানে তো এখানে দেখো ওই এইচ ওয়ান দিলে অটোমেটিক্যালি তোমার চল্লিশ পিক্সেল একটা ফ্রন্ট যত বড় করলে যত হয় তত বড় হবে হ্যাঁ আর এইচ টু দিলে বত্রিশ পিক্সেল যত বড় হয় ফ্রন্টের সাইজ তত বড় হবে এভাবে আর বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এইচ ওয়ান থেকে এইচ সিক্স ফ্রন্টের সাইজ কম বড় হতে পারে হ্যাঁ ডিসপ্লে ওয়ান ডিসপ্লে টু ডিসপ্লে থ্রি ডিসপ্লে ফোর এই চারটা ক্লাস এই চারটা ক্লাস ব্যবহার করলে তোমার ফ্রন্ট সাইজ মানে একটু অন্যরকম দেখাবে হ্যাঁ এই অত বেশি গুরুত্বপূর্ণ না তোমার ব্যবহার করে দেখতে পারো যে ডিসপ্লে ওয়ান ব্যবহার করলে কেমন হচ্ছে টু থ্রি তাহলে দেখতে পারো এখানে ঠিক আছে ধরো আমি এখানে একটা টেক্সট লিখলাম এর ভিতর কি আমি আচ্ছা সাম টেস্টিং কন্টেন্ট লিখে দিলাম কন্টেন্টস হ্যাঁ আর তুমি এখানে এই যে ক্লাসগুলোর নাম দিতে পারো ডিসপ্লে ওয়ান সেভ করে এটা এখানে রিলোড করলে এই কন্টেন্টটা দেখতে পাবা এই যে সাম টেস্টিং কন্টেন্টস আছে এই যে তুমি এখানে গিয়ে ডিসপ্লে ওয়ান লিখে দিলা ঠিক আছে কন্টেন্টের নাম ডিসপ্লে ওয়ান হাইফেন ওয়ান এখন দেখি যদি এটা দেখো সাম টেস্টিং কন্টেন্টস লেখা সাইজটা অনেক বড় হয়ে গেছে না অটোমেটিক বড় হয়ে গেছে আমি কেন দিয়েছি ডিসপ্লে ওয়ান তারপর অটোমেটিক্যালি ওর সাইজটা বড় নিয়ে নিয়েছে ডিসপ্লে টু দিয়ে এখানে টু দিলাম এটা তো দেখতে পাচ্ছ কি দেখতে না পেলে আমাকে বলবা এখানে গেলাম এখানে গেলাম ডিসপ্লে টু লিখলাম নিচে রিলোড করলাম দেখ একটু ফন্ট সাইজ ছোটো হয়ে গেছে এটা ডিসপ্লে থ্রি যদি এখানে দিয়ে ক্লাসটা এই যে আটটা ছোটো হচ্ছে ফোর দিলে আটটা ছোটো হয়ে গেল হ্যাঁ মানে আমরা এখানে ফ্রন্ট সাইজ ছোটো বড় করতে পারি এই ডিসপ্লে ক্লাসের মাধ্যমে ডিসপ্লে ওয়ান টু থ্রি ফোর এটা ছোটো বড় করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এগুলো আচ্ছা নিজের দিকে যাই ঠিক আছে চারটা ক্লাসের নাম ফন্ট সাইজ একটু ছোটো বড় করতে পারবা ডিসপ্লে ওয়ান টু থ্রি ফোর দিয়ে গেল এবার স্মল ট্যাগ তোমরা এই স্মল ট্যাগের ব্যবহার শিখিয়েছি হ্যাঁ টাইপোগ্রাফিতে যে তারপর মার্ক ট্যাগের ব্যবহার শিখিয়েছি তোমাদের এটা তোমরা এমনি জানো আগে থেকে হ্যাঁ ধরো আমি এখানে গিয়ে এখানে স্মল লিখে দিলাম এস এম এ এস এম এ ডাবল এল তোমার জানো এটা এস টিমে শিখিয়েছি তোমাদের এমনিতেই
স্মল ট্যাগ শুরু করলাম স্মল ট্যাগ শেষ করলাম এটা কিন্তু বুটস্ট্র্যাপের না এমনি বুটস্ট্র্যাপের তো এটা পাশাপাশি অন্য ইয়েদের মানে সাধারণ ডিভাইসের ক্ষেত্রে এটা দেখো এই যে এই কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে দেখো হ্যাঁ আমি দেখেন মার্ক লিখে দিই মার্ক মার্ক এখানে মার্ক লিখে দিলাম ঠিক আছে এটা দেখো এটা কালার হয়ে গেছে আলাদা কন্টেন্টটা হ্যাঁ এটা তোমরা জানো আগে থেকে যে এই যে মার্ক স্মল ট্যাগ ব্যবহার করে আমরা স্মল ট্যাগ ব্যবহার করে স্মল করি আর মার্ক ট্যাগ ব্যবহার করে এক্সট্রা ভাবে একটু ওই যে হাইলাইট হয় টেক্সটটা মার্ক ব্যবহার করলে তোমার অ্যাব্রিভিয়েশন ট্যাগ ওই এইচটিএমএল যেটা এখানে একই জিনিস হ্যাঁ ব্লক কোড ট্যাগ হ্যাঁ তুমি এখানে ব্লক ব্লক কোড ব্যবহার করতে হবে ঠিক আছে তুমি ক্লাসের মধ্যে ব্লক কোড ব্যবহার করতে পারো অথবা দেখাচ্ছে এখানে এই ব্লক কোড ট্যাগ ব্যবহার করে করতে পারো একই সিস্টেম ওই এইচটিএমএল যেটা শিখেছি একই জিনিস এখানে ডিএল মানে হচ্ছে তোমার এখানে যে ট্যাগ এই সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে ওই একই বিষয় আচ্ছা কোড গেল প্রি শিখিয়েছিলাম প্রি মানে বাম দিক থেকে স্পেস দিয়ে ডান দিকে আসবে মানে ওই যে ইনডেন্ট হবে হ্যাঁ এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না এখন দেখো এইগুলো তোমাদের দেখিয়ে দিই এই ক্লাসগুলো ফন্ট ওয়েট বোল্ড হ্যাঁ ধরো আমি এই যে টেক্সটটা আছে এখানে এই যে টেক্সটটা আছে আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডগুলো ভ্যানিশ করে দিই ভালো লাগছে না বুঝছো ব্যাকগ্রাউন্ড থাকতে ভালো লাগছে না দেখতে একটা ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ করে দিলাম আর এখানে মার্কটা ভ্যানিশ করি ও এখন কালারটা বুঝতে পারো দেখো মার্ক দেওয়ার কারণে কালারটা এরকম আসছে হ্যাঁ মার্কটা ভ্যানিশ করে দিলাম অন্যগুলো থাকে আমরা এখানে এটা দেখি বাম দিকে এটা দেখো এই যে সাম টেস্টিং কন্টেন্টস লেখা আছে হ্যাঁ এখানে আমি কি করব ডিসপ্লে ফুল লেখা আছে এখানে আমরা এই এই এটা এগুলো ব্যবহার করব ফন্ট ওয়েট বোল্ড তুমি এখানে ক্লাসের নাম খালি কি দিবা আমরা কিন্তু সিএসএস করি নাই দেখো আমাদের কিন্তু কোনো সিএসএস নাই ওপেন করে একটু তাহলে ভালো বুঝতে পারবা তুমি যদি না দেখতে পাও কি বলবা কিন্তু হ্যাঁ সিএসএস ওপেন করে দেখি দেখো আমাদের কোনো সিএসএস আছে কি সিএসএস সম্পূর্ণ ফাঁকা তা আমরা যখন এইচটিএমএল করতাম এই যে এইচটিএমএল এই সিএসএস এইচটিএমএল আমরা যে টেক্সটকে বোল্ড করতে চাই দেখো সাম টেস্টিং কন্ট্রাস্ট না তো আমরা কি করতাম এখানে ক্লাসের নাম সিএসএস এ নিয়ে গিয়ে লিখতাম ফ্রন্ট ওয়েট বোল্ড লিখতাম তাই না বাট আমরা এখানে ক্লাস কল করলেই হবে কোন ক্লাস এই যে এই ক্লাসটা ওরা বোল্ড করে রেখেছে ফ্রন্ট ওয়েট বোল্ড এই যে ক্লাসের নাম এটা খালি কল করলে হয়ে যাবে কোথায় আমরা এই ক্লাসের ভিতরে কল করব ফ্রন্ট ওয়েট বোল্ড তোমাদের জন্য কঠিন হবে না মনে রাখা লিখে দিলাম এই যে ক্লাসের নাম এই ক্লাসের ভিতরে লিখে দিলাম অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে এটা আর অটোমেটিক্যালি এই ক্লাস দিয়ে সিএসএস করে রেখেছে এবং সেখানে বোল্ড দিয়ে রেখেছে যদি আমার ক্লাসটা কল করতে হবে আর এটা এরকম আছে রিলোড করলাম এই দেখো বোল্ড হয়েছে না লেখাটা ছোটো হয়েছে কারণ আমরা ডিসপ্লে ইয়ে করলাম ডিসপ্লে নামে একটা ক্লাস ছিল না ওটা কেটে দিলাম এই জন্যে ছোটো হয়ে গেছে এটা এগুলো বিষয় ডিসপ্লে ফোর করেছিলাম কিন্তু একটা যে ডিসপিএল ওয়াই ডিসপ্লে এখানে ফোর দিয়ে রেখেছিলাম এটা কিন্তু একটা ক্লাসের নাম এই জন্য এটা ফন্ট সাইজ একটু বড়ো হয়েছিল এই দেখো এটা মোটা হরফ হয়ে গেছে এবং মোটা হয়েছে এবং ইয়ে হয়েছে ডিসপ্লে ফোর দেওয়ার কারণে এটা হলো এটা ফন্ট ওয়েট বোল্ড করলাম এরপর দেখো ফন্ট ওয়েট বোল্ডার এটা আরও বোল্ড হবে ফন্ট ওয়েট ইতালিক তুমি এটা ব্যবহার করতে পারো ফন্ট ওয়েট ইতালিক ইতালিক হয় কিনা দেখি আমরা ফন্ট ওয়েট এখানে লিখে দিলাম ইতালিক আইটিএ এলআইসি ইতালিক ঠিক আছে তুমি এই টেবিলের ভিতরে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এই আচ্ছা ইতালিক কাজ করছে না কেন কিছু একটা ভুল হয়েছে তাহলে শুধু ফন্ট ইতালিক লিখতে হবে ফন্ট ওয়েট ইতালিক লেখা যাবে না আর ওয়েট হয়ে গেছে বুঝছো এই জন্য হচ্ছে না ফন্ট ইতালিক হ্যাঁ ক্লাসের নাম ভুল করে কিন্তু পাবে না
কারণ ওরা এই নামে কি করেছে ইতালি করে রেখেছে এই দেখো ডান দিকে পাকা হয়ে গেছে মানে ইতালি হয়ে গেছে হ্যাঁ তারপরে ফন্ট ওয়েট লাইট ফন্ট ওয়েট নরমাল এগুলো সব ব্যবহার করতে পারি লাইটার লিড ব্যবহার করতে পারি স্মল ব্যবহার করতে পারি টেক্সট লেফট ব্যবহার করতে পারি লেফট ব্যবহার করলে বাম দিকে আসবে হ্যাঁ টেক্সট হচ্ছে টেক্সট লেফট এবার কি আছে যে ইন্ডিকেট লেফট অ্যালাইন টেক্সট টু স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা আমরা এখানে উল্লেখ করতে পারি ঠিক আছে যে কত টেক্সট কত লেফট হবে কত এখানে দেখাচ্ছে এস এম লেফট না এম ডি লেফট মানে এল জি লেফট এটা উল্লেখ করতে পারি এখানে পরে বুঝতে পারবা টেক্সট সেন্টার করতে পারি অনেকটা এইরকম আমাদের টেক্সট এখানে কোথায় আছে এখানে আছে না আচ্ছা কাজ করি তোমার দেখে নাও এই পুরোটা কেটে দিই এগুলো সবগুলো কেটে দিলাম এখানে এস এম টুয়েলভ করলাম এস এম টুয়েলভ করলাম এবার রিলোড করলাম দেখো তাহলে পুরোটা কি নিয়েছে এখানে টেক্সটটা পুরোটা জুড়েই এ নিয়েছে হ্যাঁ আচ্ছা এখানে গিয়ে যে আমি টেক্সট সেন্টার করে দিই তাহলে কি হবে ইতালিক তো আছেই আচ্ছা এখানে লিখে দিই তাহলে ভালো দেখতে পাবা টেক্সট সেন্টার এটা কিন্তু একটা ক্লাস ওদের হ্যাঁ এই দেখতেছো টেক্সট সেন্টার আছে না এখন দেখ মাঝখানে চলে যাবে এই দেখো দেখছো মাঝখানে চলে গেছে না এইভাবে আমার দেখাচ্ছে ওদের খালি ক্লাস কল করলেই হয়ে যাবে অটোমেটিক্যালি টেক্সট রিকোয়েশন নান না আমরা যেটা লিখি খালি ওখানে ক্লাস এই নামে ক্লাস আছে কল করে দিবা টেক্সট রাইট লিখে ডান দিকে চলে যাবে এখানে টেক্সট সেন্টার আছে তুমি রাইট লিখে দাও তোমাদের শুধু ক্লাস ব্যবহার করা শেখাচ্ছে ওদের যে ওরা সেস এস করে রেখেছে আসলে এই ক্লাসটা কল করবো এই নামে তারা সেস করে রেখেছে টেক্সট রাইট নামে তাহলে এখানে ক্লাস কল করবো আর টেক্সট রাইট চলে যাবে রাইটে চলে গেল বুঝলা কি সেন্টারে থাক টেক্স জাস্টিফাই এই ক্লাসের নাম টোক নো স্পেস নো রেফ ঠিক আছে লয়ার কেস আপার কেস এগুলো করতে পারি তুমি মনে করো সবগুলো বড় হাতের করতে হবে এই টেক্সটগুলো হ্যাঁ মাঝখানে আনেছিলাম তাহলে তুমি টেক্সট আপার কেস লিখে দিবে এখানে টেক্সট সেন্টার তো আছে তুমি এটা টেক্সট আচ্ছা থাকে টেক্সট আপার কেস লিখে দিই ইউ ডাবল পি আপার কেস আপার কেস লিখে দিলাম টেক্সট আপার কেস এর আগে তো ক্লাস করা আছে আমি সবগুলো বড় হাতে নেব এটা সবগুলো বড় হাতে নেব এই যে সবগুলো বড় হাতে রেখে দেখছো সাব টেস্টিং কন্টেন্টস মানে ওই ওই নামে আর করে রেখেছে এখানে লেখক দেখো অনেকগুলো আছে তোমাদের পুরো লিস্ট দিয়ে দিচ্ছে আমি এখানে হ্যাঁ গেল এরপর দেখো হ্যাঁ এখানে আর কিছু কিছু ব্যবহার করলাম কল এমডি টুয়েলভ ব্যবহার করছে এখানে এখানে ভিতরে তাহলে টেক্সটে যা যা করছে তাই হচ্ছে এখানে দেখো টেক্সট আপার কেস ব্যবহার করেছি হ্যাঁ টেক্সট সেন্টারই থাকে এখানে সিএনটি সেন্টার আচ্ছা ফন্ট ওয়েট বোল্ড আছে এগুলো কেটে দিই ইতালি কেটে দিই তোমাদের দেখা হয়ে গেছে এটা হ্যাঁ ডিসপ্লে পোর্টটা থাক আর দেখতে বড় লাগছে দেখো একটু টেক্সট হ্যাঁ আচ্ছা এই যে এখন দেখো কালার তুমি টেক্সটের কালার করবা শেষ শেষ না লেখে কালার করবে মজার বিষয় না ভালো করে বুঝো তুমি সিএসএস না লিখে কালার করবে তাহলে মনে করো তুমি এখানে কি লিখবা এখানে স্পেস দিলাম এখানে লিখলাম টেক্সট ভালো করে দেখো লিখলাম প্রাইমারি টেক্সট প্রাইমারি তাহলে কী কালার আসবে তাহলে দেখি একটু এই দেখো কালার আসছে আসছে না একটা কালার নিচে দেখতে পাচ্ছ কালার দেখতে না পেলে বলবো মাকে তারপর লিখলাম টেক সাকসেস তাহলে কী কালার আসবে এই দেখো সবুজ কালার চলে এসছে দেখছো তাহলে তুমি টেক্স লিখবা মনে করো ডেঞ্জার টেক্স ডেঞ্জার ক্লাসের নাম তাহলে কী কালার আসবে এই দেখো রেড কালার হয়ে গেছে বুঝলা কি এরকম কতগুলো কালার দেখবে না আছে তো একটা একটা ব্যবহার করে দেখবো তোমরা এই যে টেক্সট মিউটেড মানে তোমার আফসা কালার আসবে আফসা কালার ব্যবহার করলে টেক্সট পাইমে তুমি দেখালাম যেমন একটা নীলাভ বর্ণের কালার নীল বর্ণের কালার এবং টেক্সট প্রাইমারি টেক্সট সাকসেস সবুজ বর্ণের কালার আসতেছে টেক্সট ইনফো
এটা এক ধরনের কালার আসবে, মানে হলুদ থেকে একটু হালকা ইয়ে আসা টেক্স অর্নিং, এটা ওই হলুদ কালারের মতন একটা টেক্স ডান্স লাল কালার। হ্যাঁ এটা ব্যবহার করলে এই ক্লাস ব্যবহার করলে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা টেক্সট এই যে সেকেন্ডারি টেক্সট হোয়াইট সাদা কালার, টেক্সট ডার্ক একটু কালো বন্ডের কালার আসবে, টেক্সট বডি একটা ডিফল্ট কালার আসবে, হ্যাঁ টেক্সট লাইট একটু উজ্জ্বল কালার আসবে। এই এইগুলো মনে করতে একবার ব্যবহার করলে মুখস্থ হয়ে যাবে, ইজি বুঝো নি কী ব্যবহার করবে। এখানে এই যে এখানে ব্যবহার করবে খালি, ধরো এই যে আমাদের এটির ভিতরে টেক্সটটা আছে, এই টেক্সটটা এখানে এই ক্লাস খালি ব্যবহার করবে, এখানে ডেঞ্জার ক্লাস এই সে বুঝো নি হয়ে গেল টেক্সট ক্লাস শেষ। এখন দেখো তুমি চাইলে ইয়েও করতে পারো, এটা অপাসিটি নিয়ে আসতে পারো, অপাসিটি মানে আপসা বুঝো নি, টেক্স ব্ল্যাক 50, হ্যাঁ টেক্স হোয়াইট 50, তাহলে কী হবে জানো 50% ব্ল্যাক হবে এটা, যদি তুমি এই ক্লাসটা দাও তাহলে 50% কালো হবে। ওই যে আমাদের অপাসিটি ব্যবহার করতাম মনে আছে, অপাসিটি ব্যবহার করে একটা ক্লাসকে 50% করতাম, তো এখানে অপাসিটি ব্যবহার করতে পারবা। ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে একই সিস্টেম, তো খুবই মজার বিষয়। আচ্ছা এখানে টেক্সট কালার লিখেছি না, খালি এখানে বিজি লিখে দিব, দেখো বিজি মানে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এখানে টেক্সট কালার ধরো আছে আগে থেকে টেক্সট টেক্সট ডেঞ্জার লিখেছে, হ্যাঁ আর এখানে স্পেস দিলাম বিজি লিখলাম, বিজি লিখলাম মনে করো সাকসেস, এসইউ ডাবল সি ডাবল সাকসেস লিখলাম। এখন দেখো কি হয়, দেখো পুরো কি কালার চলে এসছে, সবুজ কালার চলে এসছে না। আচ্ছা এখানে বিজি থাকবে, হ্যাঁ এখানে বিজি লিখলাম মনে করো ইনফো, তাহলে কি কালার আসছে আমরা দেখি, এই দেখো এরকম কালার চলে এসছে। এই কালারগুলো খুব কিন্তু খুবই মজার কালার বুঝছো, মানে এই কালারগুলো খুবই কমফোর্টেবল। আচ্ছা এরপর দেখো বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ আর আর ব্যাকগ্রাউন্ড কালকে শেষে লিখতে হবে না, তুমি যেটা করতে আর ক্লাসের মধ্যে খালি গিয়ে লিখে দিবা বিজি অর্নিং, অর্নিং দিলাম। দেখো এই যে সবুজ বর্ণের কালার হলুদ বর্ণের কালার চলে এসছে তাই না। এবার তুমি যে কালার নামগুলো আছে এখানে দেখো, এই যে বিজি প্রাইমারি সাকসেস, বিজি ইনফো, হ্যাঁ তারপর বিজি অর্নিং, বিজি ডেঞ্জার, হ্যাঁ তারপর বিজি সেকেন্ডারি, বিজি লাইট, যেখানে তুমি টেক্সট ব্যবহার করলো একই জিনিস, ব্যাকগ্রাউন্ড কালার জন্য বিজি ব্যবহার করবা আর টেক্সট কালারের জন্য যেটা ফন্ট কালার ব্যবহার করতাম সেখানে টেক্সট ব্যবহার করবা, তাহলে হয়ে গেল। আচ্ছা তাহলে তোমাদের কালার শেষ, টাইপোগ্রাফি শেষ এবং গ্রিড শেষ, বুট স্টেপের তিনটে শেষ করে দিলাম। এখন তোমাদের বুট স্টেপ টেবিল দেখাবো, ঠিক আছে বুট স্টেপ টেবিল দেখিয়ে দিব। আচ্ছা রাজু আহমেদ জিজ্ঞেস করছে এখানে কালার কোড কাজ করবে কিনা, এখানে কালার কোড দেওয়ার দরকার নেই, হ্যাঁ শুধু এই যেভাবে কালারের নাম দিলে হয়ে যাবে, যেভাবে দেখালাম যেভাবে আপনি লিখে দিয়েছেন মেসেজে, হ্যাঁ ওইভাবে ওই বিজি ইনফো বিজি দেখাচ্ছে যে ইয়ে, আর যদি কালার কোড দিতে চান তাহলে আপনি দিতে পারবেন, নিজস্ব শেষে দিতে হবে, হ্যাঁ যেভাবে আমরা ওই সাধারণ এস্টিমেল শেষে করেছি, এদের এই কালারগুলো নিব না, যদি মনে করেন যদি এই কালারগুলো নিব না আমি, হ্যাঁ জাহাঙ্গীর ঠিক বলেছ, যেমন এক্সট্রা ক্লাস নিয়ে, এক্সট্রা ক্লাস নিয়ে এটা করতে পারি, এক্সট্রা ক্লাস নিয়ে সেই ক্লাসকে আমি ওই আলাদা কালার দিতে পারি, সে ওই কোড ব্যবহার করে কালার কোড ব্যবহার করে বা কালার নাম দিয়ে বুঝো নাই, বাট তুমি পুরো স্টেপের কালার ব্যবহার করতে চাই এইভাবে ব্যবহার করতে হবে, টেক্স প্রাইমারি, হ্যাঁ টেক্স ইনফো এইভাবে।
বুটস্ট্র্যাপ মানে মজা মজা না খুব ইন্টারেস্টিং না বুটস্ট্র্যাপ মানে কত মানে ওরা ডিজাইন করে রেখেছে মানে ডিজাইনে মানসম্মত মানসম্মত হ্যাঁ জাহাঙ্গীর মানে ওই মানসম্মত ডিজাইনে প্রোটেকশন করতে হবে না কালার কোন কোন ম্যাচিং ইন্টারেশন থাকে ডিজাইন ম্যাচিং ইন্টারেশন থাকে এই প্রোটেকশন করতে হবে না ভাই অটোমেটিক্যালি কি করেছে আর ডিজাইন করে রেখেছে আচ্ছা আগে টেবিলটা দেখি আমরা ঠিক আছে করে রাখতে হবে কাজ হ্যাঁ আচ্ছা বুটস্ট্র্যাপ টেবিল আমরা একটু দেখি দেখি আমরা ক্লাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ বুটস্ট্র্যাপ টেবিলটা দেখি আচ্ছা আমি এটা কপি করলাম হ্যাঁ আচ্ছা আমি এখানে এলো কপি না করে হতে পারে সিম্পলি ধর আমি টেবিলটা নিলাম এখানে আর স্ক্রিন দেখা যাচ্ছে না আচ্ছা দেখা যাচ্ছে না ও স্যার আমি শেয়ার করে রাখা হয় নাই আমি স্ক্রিন শেয়ারই করা হয় নাই সরি আচ্ছা আচ্ছা দেখো তো টেবিলের মজার বিষয় দেখা আমি সব কেটে দিলাম হ্যাঁ এটাও কেটে দিলাম এখন তুমি টেবিল তৈরি করবে একটা বুটস্ট্র্যাপের টেবিল কত মজার বিষয় দেখো হ্যাঁ টেবিল সাধারণ একটা টেনশনই করতে হবে না প্রথমে আমি একটা কি নিব ডিপ ক্লাস শুরু করলাম ডিভিশন নিয়ে শেষ করলাম এখন আমি কি করব আমি এটাকে কন্টেনার নিব কেন কন্টেনার নিব তোমরা জানো এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম কন্টেনার পুরো টেবিলটাকে একটা কন্টেনারের মধ্যে নিব ঠিক আছে তাহলে 140 পিক্সেল যেটা আছে ওর মধ্যে চলে আসলো চারদিকে মার্জিন প্যাটেগরি মাঝখানে চলে আসলো টেবিলটা অকুটেশন করতে হবে না এখন টেবিল নিব আমরা টেবিল নামে একটা ট্যাগ নিতে হবে কন্ট্রোল ডি চাপলাম হ্যাঁ তোমরা জানো টেবিল ট্যাগ শুরু টেবিল ট্যাগ শেষ এর বিষয় এখন দেখো আমি কিছু লিখতে হবে তাই না এর মধ্যে টেবিলের মধ্যে তা আমি লেখা আছে নিয়ে এসে এখান থেকে আগে তো লেখা আছে ওটাই নিয়ে এসে আমি হ্যাঁ তাহলে তোমাদের মানে লিখতে সময় কম ব্যয় হবে এটা কপি করলাম আর এই টেবিলের মধ্যে দিয়ে দিলাম তোমরা জানো এগুলো তোমাদের শিখিয়েছি আচ্ছা আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে টেবিল হেড না দিলেও হবে এগুলো দরকার নাই আচ্ছা টেবিল হেড থাক সমস্যা নেই টি হেড আচ্ছা আমাদের টেবিল শুরু এখানে সাজিয়ে দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে টেবিল বডি টেবিল হেড আছে এবার দেখো জাস্ট তোমরা জানো এটা ঠিক আছে তোমরা টেবিল করতে রেকর্ড শিখিয়েছি এই টেবিল শেষে আচ্ছা টেবিল শুরু করলাম এই যে কন্টেনারের মধ্যে কি নিয়েছি আমরা কন্টেনার সরি আচ্ছা এটা শেষ করা হয়নি ক্লাসটা না হ্যাঁ শেষ করেছি ঠিক আছে এই কন্টেনার শুরু করেছি এখানে শেষ করেছি পুরো বডির মধ্যে কি করলাম পুরো বডি আমাদের বডির মধ্যে কন্টেনার নিলাম বুটস্ট্র্যাপের কন্টেনার তারপর টেবিল নামে একটা ইয়ে নিলাম ট্যাগ নিলাম কারণ তো তোমরা টেবিলটা টেবিল ট্যাগের মধ্যে নিতে হয় টেবিল ট্যাগের মধ্যে টেবিলের হেড এটা টি হেড মানে টেবিল হেড হ্যাঁ আর টেবিল বডি এটা ঠিক আছে তোমরা জানো যে এই টি আর নিয়ে তারপর টি এইচ দিলাম তো টেবিলের হেডটা শো করে আর টি বডি হচ্ছে টেবিলের বডি যেটা হ্যাঁ চলো আমরা এমনি দেখে আসি কেমন দেখাচ্ছে এর সাধারণ টেবিল একটা আমরা এই যে দেখো দেখতে পাচ্ছ সাধারণ একটা টেবিল কেমন দেখায় তাই না সাধারণ একটা টেবিল কেমন দেখায় তো দেখতে পাচ্ছ যেখানে ওই কিছু নেই মানে এখানে বড় টড়া কিছু নেই টেবিলে তাই না এখন শুধু আমি কি করবো এখানে দেখো এটা সাধারণ টেবিল এখানে কিন্তু খালি একটা জিনিসই ব্যবহার করছি আমরা 100% করি দেখো
এই টেবিলে কিন্তু শুধু একটা জিনিস আমরা ব্যবহার করেছি উপর দিকে এই কন্টেইনারটা ব্যবহার করেছি বুটস্ট্র্যাপের হ্যাঁ এখন কিন্তু দেখাচ্ছি আর কিছুই ব্যবহার করে নাই এখানে আর কিছুই কিন্তু বুটস্ট্র্যাপ ব্যবহার করে টেবিল স্বাভাবিক যে টেবিলটা হয় এইচটিএমএল সিএসএস দ্বারা সেই টেবিলটা এখানে আছে বুটস্ট্র্যাপ কিন্তু কোনো ক্লাস ব্যবহার করে না এখন মজা দেখো তোমরা এখানে টেবিলের ভিতরে গেলাম স্পেস দিলাম এখানে ক্লাস লিখলাম দিয়ে লিখলাম টেবিল এই টেবিল ক্লাসটা কিসের ক্লাস এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস হ্যাঁ এই যে আমাদের টেবিলের মধ্যে বুটস্ট্র্যাপের এই ক্লাসটা নিয়ে নিলাম জাস্ট টেবিল পেজ এখন দেখো কেমন আসে টেবিলটা আমি এখানে গিয়ে রিলোড করলাম দেখো কত সুন্দর টেবিল হয়ে গেছে না ম্যাজিক ম্যাজিক বুঝতে পারছো আমি জাস্ট কি করলাম দেখো আমার কোন কষ্ট করতে হলো আমার দেখো এই সাধারণ টেবিলটা কেমন ছিল এরকম ছিল টেবিলটা দেখো এরকম ছিল আমি রিলোড করলাম দেখো দেখতে ভালো লাগছে টেবিল আর টেবিল ডিজাইন কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় সাধারণভাবে তোমার এই এইচটিএমএল যদি করতে চাও এইচটিএমএল শুধু ডিজাইনে মানে সাধারণ এইচটিএমএল সিএসএস দিয়ে তোমার কত চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ আর পুরো স্টেপে তোমার সুন্দর ডিজাইন করে রেখেছো ওরা হ্যাঁ এলে বিষয় আচ্ছা এখন দেখো খালি এখানে কি করলাম স্পেস দিলাম এখানে ক্লাস লিখলাম দেখো মজাই মজা নাকি এখানে টেবিল লিখে দিলাম মানে বুটস্ট্র্যাপের ক্লাস কিন্তু ওরা অটোমেটিক্যালি এই টেবিল নামক ক্লাস নিয়ে পুরো টেবিল ডিজাইন করে রেখেছে হ্যাঁ খালি এখানে টেবিলকে স্পেস দিয়ে ক্লাস টেবিল নামের ক্লাসটা কল করলাম কিসের ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাস এখন দেখো আমাদের পুরো এই যে সাধারণ টেবিলটা কত সুন্দর টেবিল হয়ে যায় রিলোড করলাম দেখো কত সুন্দর টেবিল হয়ে গেছে না এই দেখো এটা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল সুন্দর চলে আসছে এখানে মোটা দাগ আসছে চিকন দাগ আসছে সুন্দর বড়া সহ চলে আসছে টেবিল এবং মানসম্মত টেবিল রেসপন্সিভ টেবিল কিন্তু এটা হ্যাঁ রেসপন্সিভ করে কন্ট্রোল শিফট এম চাপলাম দেখো এই যে দেখছো এই যে এই পর্যন্ত এই যে রেসপন্সিভ আসছে রেসপন্সিভ এই যে তুই বড় করে বড় হবে ছোট করলে ছোট হবে এই যে হ্যাঁ এই যে ফুলি রেসপন্সিভ টেবিল এখন দেখো আরো কাজ দেখাই তোমাদের এখানে টেবিল যে কাজগুলো হতে পারে স্টাইপ টেবিল মানে জোড়াকার টেবিল নেবা ঠিক আছে এই ক্লাসটা কল করে দেবে এই ক্লাসটা স্টাইপ টেবিল হ্যাঁ এটা কপি করলাম টেবিল স্টাইপ এই ক্লাসটা কপি করলাম কপি করে এইখানে দিয়ে দিলাম দেখো এবার রিলোড করলাম কেমন হয় দেখো দেখছো কত সুন্দর টেবিল চলে আসছে না এই দেখো টাইপ মানে তোমরা কারা টেবিল একটার পর একটা সুন্দর চলে আসছে এখানে আর একটু বাড়িয়ে দিলে আরও ভালো লাগবে দেখতে ধরো এখানে গিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল আচ্ছা এটা আমি ডাবল করে দিলাম আর একটু আচ্ছা এখন দেখো কত সুন্দর লাগে দেখতে এই যে অটোমেটিক একটার পর একটা সুন্দর চলে আসছে দেখো খালি কি লেগেছে এখানে একটা ক্লাস দিয়েছি জাস্ট এই যে টেবিল টাইপ অটোমেটিক কি চলে আসলো সুন্দর টেবিল চলে আসলো আর কোটেশন করতে হচ্ছে টেবিলের জন্য আচ্ছা এরপর দেখো আরো সুন্দর সুন্দর আছে এই এই ক্লাসটা কল করার কারণে আচ্ছা দেখো টেবিল বর্ডার হ্যাঁ এই ক্লাসটা কল করব কপি করলাম তোমার এখানে ডট কোন দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে যেহেতু আমরা এইচটিএমএল এর মধ্যে লিখতেছি দেখো টেবিল বর্ডার দিলাম এই আটটা ক্লাস কল করলাম কার মধ্যে এই যের মধ্যে এই যে ক্লাসের নাম দেওয়া আছে প্রথমে টেবিল লিখলাম টেবিল টাইপ একটা বুটস্ট্র্যাপের ক্লাস টেবিল একটা বুটস্ট্র্যাপের ক্লাস হ্যাঁ তারপরে টেবিল বর্ডার দিলাম এবার এবার দেখা কেমন আসে সেভ করলাম রিলোড করলাম এই দেখো চারিদিকে কি এসছে দাগ চলে আসছে না সুন্দর দাগ চলে আসছে চারিদিকে হ্যাঁ আমি এখানে একটা এইচটিএমএল ট্যাগ দিয়ে দিই তাহলে একটা নিচ দিকে হয় ভালো লাগবে আমরা এখানে দিতে পারি এখানে গিয়ে দিতে পারি হ্যাঁ পিটি থ্রি দিতে পারি চাইলে তাহলে নিচের দিকে আসবে উই আর লার্নিং উই আর এল ই আর লার্নিং বুক স্ট্র্যাপ বুট স্ট্র্যাপ টেবিল
আচ্ছা আচ্ছা নিজ দিকে নিছলাম বুঝতে তোমার দেখতে ভালো হবে বুঝতে উই আর লার্নিং করছি টেবিল উপর থেকে দেখতে পাচ্ছ তোমরা ও হ্যাঁ আসলে যে তাহলে ফার্স্ট টাইম লাস্ট টাইম সুন্দর টেবিল চলে আসছে হ্যাঁ দেখো এখানে শেষ করা হয়নি এই জন্য ওইটা পেয়ে গেছে ওখানে ভিতরে ডিজাইনটা হ্যাঁ এই যে টেবিল এখন দেখো কত সুন্দর টেবিল হয়ে গেছে এই পাশটা একটু দেখো তাহলে বুঝতে পারবে এই যে মানে চারিদিকে বর্ডার দিয়ে দিলাম হ্যাঁ বর্ডার নামে ক্লাসটা কল করে এই যে এখানে দেখি পাশে বর্ডার সুন্দর টেবিল হয়ে এত সুন্দর টেবিল দেখো আমি কন্ট্রোল শিফট এম চাপি এই যে তাহলে ছোট ছোট বড় করে ছোট বড় দেখো এই যে টেবিলটা ছোট দেখো রেসপন্সিভ ডিজাইন কিন্তু দেখো 398 পিক্সেল মানে ছোট মোবাইল হয়ে গেছে দেখো আস্তে এই যে টেবিল বড় হচ্ছে তোর কাটবে না বুঝছো টেবিলটা দেখছো আর কত সুন্দর টেবিল হয়ে দেখছো কত সুন্দর টেবিল মানে একবারে পারফেক্ট কম্পার্টিবল টেবিল আর একটু দেখাই তোমাদের আচ্ছা দেখতে না পেলে বলবা টেবিল হবার এই ক্লাসটা ব্যবহার করব টেবিল হবার এখন দেখো আমাদের কিন্তু হবার হচ্ছে না এই যে এখানে ধরলে কি হচ্ছে আসছে কি হবারিং হচ্ছে না কারণ আমি লিখে দিলাম টেবিল হবার এই যে টেবিল বর্ডার ছিল এখানে দিয়ে দিই সমস্যা নাই তোমরা দেখতে সুবিধা হবে টেবিল হবার দিয়ে দিলাম টেবিল হবার ক্লাসটা দিয়ে দিলাম লোড করলাম এবার দেখো এই যে দেখছো অটোমেটিক হবার চলে আসছে এই যে টেবিল হবার চলে আসছে এই ধরলে এই যে দেখো এই যে হবারিং দেখাচ্ছে ধরলে এই যে নিচে দেখতে পাচ্ছো হবারিং হচ্ছে টেবিলে টেবিল হবার টেবিল ডার্ক এটা যদি কি হয় দেখো টেবিল ডার্ক এর একটা দিলাম টেবিল টেবিল ডি আর কে ডার্ক সেভ করলাম এবার রিলোড করলাম দেখো কত সুন্দর একবারে মানে কি বলবো একটা ম্যাচিং কালার চলে আসছে টেবিল ডার্কে দেখো এই যে হবারিং আছে এবং কালো বর্ণের ডার্ক মানে কি কালো বর্ণের টেবিল চলে সুন্দরভাবে এবং এরকম মনে করো টেবিলগুলো খুব অসাম মানে তো যেটা বলবো কালার ম্যাচিং করতে হয় টেবিল ডিজাইন করতে হয় অনেক মাথা ঘামাতে হয় বাট তোমার বুটস্ট্র্যাপ ব্যবহার করলে কি হবে তোর মাথায় ঘামাতে হবে না এবং এই ডিজাইনগুলো হচ্ছে খুবই পিক্সেল পারফেক্ট মানে এই ডিজাইনগুলো হচ্ছে খুবই কি বলবো ইউনিভার্সালি রিকগনাইজড সবার কাছে খুবই জনপ্রিয় এই ডিজাইনগুলো চোখে লাগবে না অনেক কিছু ফলো করতে হয় ডিজাইন করার সময় কিন্তু চোখে না লাগে সেগুলো দেখাচ্ছে যে সবগুলো ব্রাউজারের জন্য ঠিক মতো শো করে হ্যাঁ এই সবগুলো হচ্ছে বাজার কমফোর্টেবল ডিজাইনগুলো এবং ইউজার ফ্রেন্ডলি এর শব্দটা আসতেছিল আমার মাথায় এগুলো হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি বুঝতে পারো না টেবিলের ডিজাইনে দেখতেছো কত সুন্দর ডিজাইন দেখছো একবারে প্রফেশনাল মাইন্ড ডিজাইন যাকে বলে এই প্রফেশনাল মাইন্ড ডিজাইন চলে আসছে এখানে দেখো এই যে প্রফেশনাল মাইন্ড ডিজাইন একবার টেবিলে চলে আসছে এখানে আচ্ছা টেবিল ডার্ক গেল ডার্ক একসাথে আমরা ব্যবহার করছি স্টাইল ডার্ক হ্যাঁ তোমায় দেখালাম ব্যবহার করে এইভাবে খুব সুন্দর টেবিল আমরা তৈরি করতে পারি বুঝলা আবার বর্ডার হিন টেবিল তুমি তৈরি করতে পারো এটা ব্যবহার করো যে বর্ডার ব্যবহার করবো না টেবিল বর্ডারলেস এটা ব্যবহার করলে বর্ডার থাকবে না টেবিলে হ্যাঁ দেখো যদি এটা ব্যবহার করে এখানে এখানে দিয়ে দিলাম টেবিল বর্ডারলেস এটা দিলাম যে টেবিল বর্ডারলেস বর্ডার বর্ডার আমি টেবিল দেখবো সেভ করলাম রিলোড করলাম আচ্ছা দেখো এটা যে বর্ডারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখাচ্ছে এই জন্য কারণ আমরা যদি ইয়ে দিয়েছি স্টাইপ দিয়েছি স্টাইপটা ভ্যানিশ করতে হবে ভ্যানিশ করলে এই বর্ডারলেসটা কাজ করবে মানে বর্ডার ছাড়া তুমি টেবিল দেখতে পাবা ঠিক আছে এর এই বিষয় যে ভিতরে টেবিল বর্ডারও তো দেওয়া আছে হ্যাঁ টেবিল বর্ডার তো আছে না টেবিল বর্ডারটা ভ্যানিশ করতে হবে আর বর্ডারলেস লিখতে হবে টেবিল বর্ডারলেস লিখলেই বর্ডার চলে আসবে ঠিক আছে আর এখানে টেবিল বর্ডার দেওয়াই আছে এখানে বর্ডারলেস লিখতে হবে তাহলে চলে আসবে আচ্ছা কনটেক্সচুয়াল ক্লাস যদি টেবিল কালার করতে চাও ভিন্ন ভিন্ন কালার করতে চাও সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো হ্যাঁ ধরো আমি এটা আরেকটা টেবিল ব্যবহার করলাম এটা আরেকটা টেবিল ব্যবহার করলাম একই জিনিস হ্যাঁ আমি এই টেবিলটা কপি করলাম এখানে এখান থেকে কপি করি সমস্যা নেই এখানে কপি করে কন্টেনার মধ্যে নিলাম হ্যাঁ জাস্ট তোদের বুঝিয়ে দিই এটা
নিচে একটা টেবিল আমি টেবিলের নিচে একটা টেবিল নিলাম হ্যাঁ সরি যে কন্টেইনার আছে এর নিচে আরেকটা কন্টেইনার নিলাম এখানে একটা কন্টেইনার আছে আছে না এর নিচে আমি আরেকটা কন্টেইনার নিলাম এখানে পেস্ট করে দিলাম এই যে এখানে গিয়ে আমি একটু স্পেস দিই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এই যে এটা আরেকটা কন্টেইনার ঠিক আছে আমি এটা পিটি কেটে দিলাম দরকার নাই পিটি হ্যাঁ এখানে বিভিন্ন কালার আমার হবে ঠিক আছে দিস ইজ অ্যানাদার টেবিল দেখলাম দিস ইজ দ্য অ্যানাদার টেবিল লিখে দিলাম এরপর দেখো আমি এখানে গিয়ে রিলোড করলাম দেখো নিচে আরেকটা টেবিল চলে আসছে এবং এই টেবিলটা কি দেখো ভিন্ন ভিন্ন কালার এই যে এটা একটা কালার একটা কালার হ্যাঁ সব কালারের নাম দিচ্ছে এখানে যে ডিফল্ট কালার এটা এটা প্রাইমারি সাকসেস ডেঞ্জার ইনফো ওয়ার্নিং অ্যাক্টিভ হ্যাঁ ভিন্ন ভিন্ন কালার এটা লাইট কালার ডার্ক কালার জাস্ট তুমি কি করবে এখানে গিয়ে দেখো ওই আগের মতোই টেবিল তাহলে এখানে কি করা হয়েছে টেবিলের নাম এই যে ক্লাস একটা টেবিল নাম হয়েছে আর এই যে টিআর এর ভিতরে টেবিল প্রাইমারি একটা টিআর এর ভিতরে ক্লাস নাম হয়েছে এখানে হ্যাঁ টিআর এর ভিতরে একটা স্পেস দিয়ে ক্লাস নে টেবিল প্রাইমারি তারপরে টিআর এর মধ্যে আবার একটা ক্লাস নে টেবিল সাকসেস তারপরে টেবিলের মধ্যে আবার ক্লাস নে ডেঞ্জার তারপরে টেবিলের মধ্যে আবার ইনফো হ্যাঁ এভাবে প্রত্যেকটা টিআর এর ভিতরে ক্লাস নে সব এই যে এই কালারের নামগুলো দেওয়া হয়েছে হ্যাঁ এই যে টেবিল টেবিলের যে ক্লাস এই এর নাম টেবিল লিখতে হবে লাইট ক্লাস কালারের নাম লিখতে হবে বুঝতে পারছো না আজকে কালারটা যেভাবে করলাম টেক্সটের ক্ষেত্রে টেক্সট প্রাইমারি বা টেক্সট সাকসেস ক্লাসের নাম ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিজি প্রাইমারি বিজি সাকসেস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আর টেবিলের ক্ষেত্রে কি হবে টেবিল প্রাইমারি টেবিল সাকসেস বুঝতে বুঝলা কি যে ক্ষেত্রে ব্যবহার করছো সেই ক্ষেত্রেও একই জিনিস ব্যবহার করবা আর টেবিলের ক্ষেত্রে টেবিল ব্যবহার করতে হবে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিজি ব্যবহার করতে হবে আর মানে ফ্রন্টের ক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে টেক্সট ব্যবহার করতে হবে তাহলে অটোমেটিকলি এরকম কালারফুল টেবিল পাবা বুঝা গেল কি এলে বিষয় তাহলে এটাই গেল যেটা বললাম টেবিল প্রাইমারি টেবিল সাকসেস ড্যানজার যে ইনফো এই কালার তুমি দেখতে পাচ্ছ আর টেবিল হেডে তুমি আলাদা কালার করতে পারো চাইলে হ্যাঁ যে টেবিল হেড আলাদা তাহলে টিএইচ ডার্ক এটা ব্যবহার করতে হবে আমরা এই যে টিএইচ এ টিএইচ ডার্ক ব্যবহার করলে হয়ে যাবে এই টিএইচ এর ভিতরে ক্লাস নে হ্যাঁ টিএইচ ডার্ক এ লিখে দিতে হবে আমি এই এইটা এই যে এই টেবিলটা আছে এই এটা হচ্ছে আলাদা একটা কালার দেবো এই টেবিলের তাহলে আমার এখানে টি যেটা আছে ধরো এই যে টিএইচ সরি এই টিএইচ এখানে ক্লাস নিলাম ক্লাস সমান সমান দিলাম দেখা যাচ্ছে না ভাই দেখা যাচ্ছে না টিএইচ ডার্ক দিয়ে দিলাম হ্যাঁ রিলোড করলাম এবার দেখো চলে এসেছে টিএইচ ডার্ক চলে এসেছে ডার্ক ক্লাস চলে এসেছে টেবিলে হ্যাঁ তাদের হয়ে গেছে মোটামুটি আর একটু মনে হয় বাকি আছে টেবিল স্মল করতে পারো এসএম ব্যবহার করতে হবে হ্যাঁ একই বিষয় রেসপন্সিভ টেবিল টেবিল রেসপন্সিভ লিখে দিলে হ্যাঁ ওই টেবিলের ভিতরে অটোমেটিক রেসপন্সিভ কাজ করবে এ হলো বিষয় হ্যাঁ যে টেবিল রেসপন্সিভ লিখে দিতে হবে এটা একটা একটা ক্লাস নে টেবিলের মধ্যে টেবিল রেসপন্সিভ লিখে দিতে হবে টেবিল রেসপন্সিভ এসএম লিখে দিলাম এ হলো বিষয় আর তেমন কিছু নেই শেষ তোমাদের এটা অর্থাৎ আমি রেসপন্সিভের জন্য জাস্ট এই এর মধ্যে এক্সট্রা একটা ডিম নিবা ডিম নিয়ে টেবিল রেসপন্সিভ লিখে নিতে হবে তাহলে হয়ে গেল হ্যাঁ এ হলো বিষয় মানে এখানে এক্সট্রা ডিম নিলা এখানে ডিম নিলা ডিমের নাম এর ভিতরে ক্লাস নিয়ে নাম দিলা টেবিল রেসপন্সিভ তাহলে শেষ হ্যাঁ তো আজকে তোমাদের পুরো ক্লাস হয়ে গেল এমনিতে রেসপন্সিভ হবে না হ্যাঁ এমনিতে রেসপন্সিভ হয়ে গেছে হ্যাঁ ওটা একটা ক্লাস তাহলে ওদের রেসপন্সিভটা আরো ভালো কাজ করবে ঠিক আছে তাহলে হচ্ছে তোমাদের আজকে বুটস্ট্র্যাপের অনেকগুলো ক্লাস হয়ে গেল হ্যাঁ তাহলে তোমাদের আজকে হচ্ছে ক্লাস এ পর্যন্তই সবাই প্র্যাকটিস করবো হ্যাঁ তোমাদের ভিডিওটা অনলাইনে আপলোড করে দিব আর